শহীদুল ইসলাম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন সিলেট জকিগঞ্জ থেকে, যে চট্টগ্রামের মাওলানা সাহেবগণ কোনো মানুষ অসুখ হলে বা বিপদে পড়লে এলাকার মানুষ কয়েকজনকে নিয়ে 20 বা 25 মিনিট বসে কয়েকটি কোরআনের আয়াত পড়ে, পরে একজন দোয়া করে শেষ করে দেন এবং হুজুররা সেটির নাম দিয়ে থাকেন খতমে শিফা। আমার জানার বিষয় হলো এইভাবে 5-6 জন মিলে খতমে শিফা নাম দিয়ে কোনো খতম পড়া জায়েজ কিনা। প্রিয় দর্শক, শিফা মানে হলো আরোগ্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত অবতীর্ণ করেছেন, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শিফা হিসাবে, আরোগ্য হিসাবে অবহিত করেছেন। অনুনজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল্লিল মুমিনিন, আল্লাহ বলছেন আমি কোরআনের এমন আয়াত অবতীর্ণ করি যেটি মানুষের জন্য আরোগ্য এবং ইমানদারদের জন্য সেটি রহমত। অর্থাৎ কোরআনে পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আরোগ্যের জন্য অবতীর্ণ করেছেন। সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুল শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটি প্রমাণিত হয় যে সূরা ফাতিহার একটি কার্যকারিতা এবং এর একটি গুণাগুণ হলো এই যে সূরা ফাতিহার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রোগ থেকে আরোগ্য দান করেন। সুতরাং কোরআনে পাকের বিশেষ কোনো সূরা, কোরআনে পাকের বিশেষ বিশেষ আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রোগ বালাই থেকে আরোগ্য দান করে থাকেন। কাজেই রোগ বালাই থেকে আরোগ্য দান করার জন্য বিভিন্ন আয়াত যদি পড়া হয়, যে সমস্ত আয়াতগুলোতে শিফার কথা বলা হয়েছে অথবা সূরাতুল ফাতিহা যেটি সূরাতুল শিফা, এটি যদি তেলাওয়াত করা হয় এবং এটি তেলাওয়াত করে যদি দোয়া করা হয় অথবা তেলাওয়াত করে যদি দম করে দেওয়া হয়, তেলাওয়াত করে যদি ফু দিয়ে দেওয়া হয়, তেলাওয়াত করে যদি পানিতে ফু দিয়ে সেই পানি যদি পান করা হয়, যে কোনো উপায়ে কোরআনে পাকের বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন দোয়া যেগুলো হাদিসের মধ্যে আরোগ্যের জন্য রয়েছে, আজহিবিল বাসা রাব্বান্নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামা, এমন দোয়া রয়েছে বিসমিল্লাহি রাব্বিনা রিকাতু বাযিনা লিউশফা সাকিমুনা, বিসমিল্লাহি রাব্বিনা তুরবাতু আরদিনা রিকাতু বাযিনা লিউশফা সাকিমুনা, এমন অনেক দোয়া রয়েছে যেগুলোর দ্বারা মানুষের আরোগ্য হয়। কোরআনে অনেক এমন আয়াত রয়েছে, সূরাতুল ফাতিহা রয়েছে, যেগুলোর দ্বারা মানুষের আরোগ্য হয়। কাজেই এই সকল বিষয়গুলো যদি 5-6 জন মিলে অথবা একা একাও যদি কেউ পাঠ করে দম করে দেয় বা খতম পড়ে নেয়, তাহলে এটি কোনো নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এবং কিভাবে পড়বে সেটিও সুনির্দিষ্টভাবে কোরআন হাদিসের মধ্যে বর্ণিত থাকাও কোনো জরুরি নয়, কারণ এটি ইবাদত নয়, এটি হলো একটি তদবির, এটি একটি চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে তার হুবহু পদ্ধতি আল্লাহ এবং তার রসুলের মাধ্যমে বা কোরআনের হাদিসের মাধ্যমে বর্ণিত হওয়া কোনো জরুরি নয়। চিকিৎসা পদ্ধতি কোরআন সুন্না বিরোধী না হলেই সেটি বৈধ হয়ে যায়। সুতরাং কোনো খতমে শিফা পড়া অথবা কোনো খতমকে খতমে শিফা নাম দেওয়া, এটি যেহেতু ইবাদতের কোনো বিষয় নয় এবং এটি চিকিৎসা সংক্রান্ত একটি বিষয়, কাজে এটি কোরআন সুন্না পরিপন্থী না হলেই এটি বৈধ হবে এবং এমনটি করা যেতে পারে। এবং এইভাবে খতম পরে কারো শিফার জন্য, আরোগ্যের জন্য খতম পরে, আরোগ্যের জন্য ঝাড়ফুঁক করে, আরোগ্যের জন্য দোয়া পড়ে তার কাছ থেকে বিনিময়ও নেওয়া যায় এবং চুক্তি করেও এই বিনিময় নেওয়া যেতে পারে। সাহাবায়ে কেরামের দ্বারা এমন আমল প্রমাণিত রয়েছে।